আসসালামু আলাইকুম, শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রেসিপি, সেটি হচ্ছে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ কী করে খুব সহজে এবং সবচেয়ে মজার করে রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার আজকের রেসিপিটি আমার মায়ের হাতের। প্রায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা অবশ্যই আপনি বুঝিয়ে দিবেন। তারপর অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এই তেলটা দিয়ে যদি মাছটা আপনি হলুদ লবণ দিয়ে মাখে নেন তাহলে আপনার কড়াইতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পর্যাপ্ত পরিমাণ তেলটা যখন গরম হয়েছে ঠিক তখন আমি মাখানো মাছগুলো অ্যাড করে দিলাম। খুব বেশি ভেজে শক্ত করে ফেলবো না, সামান্যই একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট করে 2 পিঠ আমি ভেজে নেব। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আছে আর এই তেলটাতেই আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 2 পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলো আমি উঠিয়ে নেব। সেম প্যান এবং সেম তেলে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সফট করে নিব। অবশ্যই লাল করার প্রয়োজন নেই, জাস্ট যখন সফট হয়ে আসবে পেঁয়াজটা ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ কুচানো টমেটো। এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো আছে। টমেটোটা দিয়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটোগুলোকে আমি ভেজে নিব, একদম কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না আমার টমেটোগুলো সফট হয়ে যাবে এবং গলে যাবে। অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। দেখুন টমেটোগুলো মোটামুটি একদম গলে গিয়েছে। তখন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়েও আমি আবার কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যাবে। তারপর অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনি যখনই গুঁড়া মশলা দিয়ে মশলা কষাবেন ঠিক তখন কিন্তু সামান্য একটু পানি অ্যাড করে নিতে হবে, তাহলে আপনার মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর মিডিয়াম লো আঁচে রেখেই মশলাটা কষাতে হবে। অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অপেক্ষা করবো এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে মশলার উপর। খুবই মজার এই ট্যাংরা ভুনা, যদি একবার খান আপনি সত্যি আরেকবার খেতে চাইবেন। এভাবে ট্যাংরা মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। তারপর অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমার আজকের রান্নাটা কমপ্লিট হবে। আমি একদম মাখা মাখা রাখবো আজকের মাছ ভুনাটা, খুব বেশি এর জন্য পানি দেওয়ার প্রয়োজন নেই। আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবং মাছগুলো একদম সব দিকে ছড়িয়ে দিলাম যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায়। মিডিয়াম লো আঁচে রেখে এখন ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা দিতে, এতে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। অবশ্যই গরম ভাতের সাথে এই রান্নাটা খেয়ে দেখতে পারেন। ফিরে এসেছি 4 থেকে 5 মিনিট পর, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিব ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি যে কোনো রান্নাতে, তাই অ্যাড করি। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, তবে ছোটো মাছে ধনিয়া পাতা কিন্তু অসম্ভব টেস্টি লাগে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের ট্যাংরা মাছ ভুনা মায়ের হাতের। যে কেউ চাইলে এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, আপনি এই রান্নার প্রেমে পড়ে যাবেন। কতটা মজার সেটা নিজে না খেলে কখনোই বুঝবেন না। একদম রেডি আমার আজকের ট্যাংরা মাছ ভুনা। গ্রাম বাংলার এই রান্নাটা যে একবার খেয়েছে সে কিন্তু বারবার এভাবেই রান্না করে খেয়েছে, অন্য কোনোভাবে রান্না করতে চাইবে না। আর ট্যাংরা মাছটা হালকা একটু ভেজে রান্না করলে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, সেজন্য আপনি ভেজে রান্না করতে পারেন এবং সবাইকে চমকে দিতে পারেন এভাবে খুবই মজার ট্যাংরা মাছ ভুনা করে। আমি ট্যাংরা মাছটা নর্মালি আমিও এভাবেই রান্না করি, যদিও আমার মায়ের কাছ থেকে শেখা, আমার খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে হলে তো কথাই, গ্রাম্য পদ্ধতিতে এরকম ছোটো মাছের অথবা যে কোনো
গ্রামের রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব, চাইলে দেখে নিতে পারেন। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।